মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকার কৃষক পলাশ কান্তিক সরকার তার প্রায় ছ বিঘা জমিতে মিশ্র ফলের আবাদ করেছেন। তার বাগানে রয়েছে ড্রাগন ফল, পেয়ারা, কাঠিমন আম, কমলা, কাশ্মীরি আপেল, কুল সহ বিভিন্ন রকম ফল ও সবজি। এসবের তিনি বাণিজ্যিক চাষ করছেন। গত চার পাঁচ বছর যাবৎ তিনি এ ধরনের চাষাবাদের সাথে জড়িয়ে আছেন। বাণিজ্যিক ভাবে ফল চাষের পাশাপাশি এসব করে তিনি বেশ লাভবান হচ্ছেন। ড্রাগন, আপনার মালটা, কাটিমন আম, কাশ্মীরি আপেল, কুল। মিশ্র ফল বাগান করতে হলে তাকে কিভাবে পরিকল্পনা করতে হবে? মিশ্র ফল বাগান তো বিভিন্ন ধরনের বাগান আছে। এখন আমটা হলো কাটিমন আমটা তো সিজন আদি, বছরে তিনবার ধরে, আর এই আম গাছটা বড় হওয়ার আগ পর্যন্ত আমি পেয়ারাটা পাবো। আমার মালটা গাছটা উঠতে উঠতে আমি কাশ্মীরি কুলটা পাবো। দাদা যে উদ্যোগ নিছে, এটা অ্যাকচুয়ালি আসলে আমাদের বিশেষ করে গ্রামে যারা বেকার যুবক আছে তাদের আইকন হিসাবে আমি মনে করি দাদাকে ভাবি, কারণ দাদার এই উদ্যোগটা বিশেষ করে যুব সমাজকে উৎসাহিত করতেছে, বা আমিও ইচ্ছা পোষণ করতেছি যে আমি দাদার এই উৎসাহতে বা দাদার এই দেখাশোনা বা আমরা বিকেলে যখন ঘুরতে আসি আমার খুব ভালো লাগে যে আমিও এরকম একটা বাগান করার চিন্তাভাবনা আমার পরিকল্পনা মাথায় আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় মানিকগঞ্জ জেলার সর্বত্র কম বেশি মিশ্র ফল বাগান সৃজিত হচ্ছে। কৃষি কর্মকর্তাগণ এভাবে বাগান সৃজনে সব ধরনের সহায়তা করে যাচ্ছেন। ফল চাষ প্রযুক্তি, ফলের চারা প্রাপ্তি ও বালাই ব্যবস্থাপনার বিষয়ে সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। মানিকগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে বাণিজ্যিকভাবে কৃষি উৎপাদনে সহযোগিতা সম্পৃক্ত করার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে মিশ্র ফল বাগান সৃজনে উৎসাহী হয় সেভাবে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। আমাদের এখানে বানিয়াজুরিতে কৃষক পলাশকান্তি সরকার, তাকে আমরা পরামর্শ দিয়েছিলাম এবং সে মতেই উনি এখানে তার ছয় বিঘা জমিতে পেয়ারা বাগান, মালটা বাগান আছে তার, এখানে কাশ্মীরি কুল আছে এবং তার ড্রাগন ফল প্রায় দুই বিঘা জমিতে সে তৈরি করেছে। আমরা রাজস্ব খাতে প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে মিশ্র ফল বাগানের ব্যাপারে আমরা বরাদ্দ দিক থেকে আমরা তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। মানিকগঞ্জ জেলার সর্বত্র মিশ্র ফল বাগান ছড়িয়ে দিতে উপপরিচালকের দপ্তর মানিকগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারা জেলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সে মোতাবেক উদ্যোগী কৃষক নির্বাচন করে তাদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। তাদের সহায়তায় এলাকার মিশ্র ফল বাগান সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা স্বাস্থ্য এবং পুষ্টির কথা যখন বলি তখন প্রাসঙ্গিকক্রমে ফলের ব্যাপারটি চলে আসে এবং ফলকে আমরা ভিটামিন এবং খনিজ লবণের একটি অন্যতম উৎস হিসাবে বিবেচনা করি। মানিকগঞ্জে বিভিন্ন উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়েও মিশ্র ফল বাগানের কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। মিশ্র ফল বাগানের এখানে নানা রকমের ফল এই কৃষক আবাদ করছে, তার মধ্যে কাটিমন আম, কাশ্মীরি কুল, পেয়ারা, ড্রাগন এগুলো এখানে আছে এবং অন্যান্য ফলও আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি মিশ্র ফল বাগান। একই সঙ্গে সবসময় সারা বছরই কোনো না কোনো ফল তারা আহরণ করতে পারে এবং এটি আমাদের স্বাস্থ্যর যে বিষয়টি সেটিকে আমরা অ্যাড্রেস করতে পারি। মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় মিশ্র ফল বাগান নিয়ে আমরা কাজ করছি। একক ফল চাষ না করে পরিকল্পিতভাবে মিশ্র ফল আবাদ করলে যে কেউ লাভবান হতে পারবেন, এতে দেশবাসীও সারা বছর নানা ধরনের দেশি ফল উপভোগ করতে পারবেন। একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনে আপনিও অবদান রাখতে পারেন।